আমাদের বাড়ির পুত্রবধূ রুদ্রিক ব্যানার্জির স্ত্রী তিথি ব্যানার্জির এখন বরণ হবে। বরণ করবেন করবেন, কিন্তু ও যেন আমার সামনে না আসে, আর ও যেন আমাকে টাচ না করে। যদি ও টাচ করেছে তাহলে কিন্তু আমি, আচ্ছা বাবা তোমাকে টাচ করবে না, ঠিক আছে? আচ্ছা এখন তো চলো 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 চলো, এসো এসো, চল চল চল। কাকলি, এ তো নতুন কোণে সাজি নিয়ে আসছো কে? হ্যাঁ রে, এখন কোণে তো বটেই, কিন্তু তা বলে এটা সাজানোর কি আছে? সাজাবে না, সাজাবে তো বটেই, বরণ করবে তো ওকে। গ্র্যানির না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, মা যেন আজকাল একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে। হঠাৎ করে সোসাইটি লেডি থেকে বাড়ির বউ হয়ে গেছে, ইন্সপায়ার্ড বাই তিথি। বিরক্ত লাগে আমার একদম। হঠাৎ করে সাহিত্য পড়তে শুরু করলো, রবীন্দ্রনাথ নজরুল এইসব নিয়ে মাথা কামাচ্ছে, বাঙালি কালচার নিয়ে বেশি মাথা কামাতে শুরু করেছে। কালচার টালচার তো সব উঠেই যাবে বিয়ের পর, এরপর তো একটাই কালচার থাকে, কি হয় বাড়ির রানী না হয় বাড়ির কাজের লোক। বৌমা চলো, বরণ করতে হবে না। আমি বরণ করতে পারবো না। কেন? বললাম তো আমি বরণ করব না। তোমরা কেন বুঝতে পারছো না, বরণ করতে গেলে একটা এও লাগে। আমি বরণ করব না, আমিও বরণ করব না, কিছুতেই করব না। আমিও বরণ টরণ করতে পারবো না। আর তুই সেই তিথি মেয়েটাকে তো একদমই না।